যে মামলাটি করেছি 22 তারিখে আদালত শুনানি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে আগামী 26 জানুয়ারি। এর উদ্দেশ্য হল বিচার ছাড়া তাকে জেলখানায় আটক রাখা। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সরকার পক্ষ থেকে এক্সাস্টিভলি তারা আর্গুমেন্ট করেছে এবং তারা ভেহেমেন্টলি অপোজ করেছে এই বিল যাতে আদালত থেকে। এটা আমরা আশা করি নাই যে সরকার পক্ষ থেকে এই ধরনের তারা অপোজ করবে। তার কারণ যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের নামই মূল এফআইআর এ নাই, সেখানে তাদেরকে কেন আটকিয়ে রাখবে সেটা আদালত বিচার বিশ্লেষণ করেছে। আপনারা ও শুনেছেন, আর্গুমেন্ট শুনেছেন এবং শেষ পর্যন্ত আদালত সব শুনে 4 সপ্তাহ রুল দিয়েছেন এবং 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আপাতত তাদের বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং অন্য কোনো মামলা যেহেতু নাই, তাই আমরা আশা করি যে তাদের মুক্তিতে কোনো বাধা নাই। এখানে আমি সকলের নাম বল